অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো। তো তাজা প্রধান অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাই। আমরা ন্যাশন শিখতেছিলাম গত ক্লাসে, আমরা কয়েকবার ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কীভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবো সেই রুলসগুলো শিখবো, আলোচনা করবো এবং বুঝবো। তাহলে আমরা এখানে যে এক্সারসাইজগুলো লিখেছি ওই এক্সারসাইজগুলো আমরা সলভ করি, তাহলে আমরা রুলসগুলো শিখতে পারবো, জানতে পারবো যে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত হয়। তাহলে দেখো, হি সেড টু মি গো টু ইয়োর সিট। গো টু ইয়োর সিট, সে একটা এখানে একটা আদেশ করা বুঝাইছে। তাহলে যখন আদেশ বুঝায় তখন রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে অর্ডার্ড হয়ে যায়। তাহলে হি সেড টু, তাহলে কী বসলো? অর্ডার্ড। কেন বসলো অর্ডার্ড? গো টু ইয়োর সিট, তোমার আসলে যাও। তাহলে এখানে একটা আদেশ করা বুঝাইছে। আদেশ বুঝাইলে অর্ডার বসে, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস বসে, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট বসে, নিষেধ বুঝাইলে ফরবিড বসে, প্রস্তাব বুঝাইলে প্রপোজ বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার দ্বারা আদেশ বুঝাইছে, তার আমি লিখলাম কি অর্ডার মি। লক্ষ্য করে দেখো, কমা উঠে যে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের কমা উঠে কি বসে? টু বসে, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশটা বসে যায় রিপোর্টেড স্পিচের। তাহলে আমাদের ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের ভার্বটাই বসবে। অর্ডার মি টু গো টু ইউর হচ্ছে এখানে পসেসিভ ফর্ম, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনকে লিসেনার, লিসেনার দ্বারা পরিবর্তন হলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, আই এর পসেসিভ ফর্ম মাই, মাই সিট। তাহলে সেন্টেন্সে কি তাহলে? হি অর্ডার মি টু গো টু মাই সিট। তারপর সেন্টেন্সটা দেখো, রিতা সেড টু কমল হেল্প মি প্লিজ। প্লিজ দ্বারা আমরা সাধারণত কী বুঝি? অনুরোধ করা বুঝায়। তাহলে অনুরোধ বুঝলে আমরা রিপোর্টিং ভার্বটা কী বসাবো? রিতা সেড টু, তাহলে অনুরোধ বসালে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কমল, কমলের যে টু বসাও, টু ভার্ব যা আসছে তা বসাও, যেহেতু মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে হেল্প মি। মি এর ফার্স্ট পার্সন কার দ্বারা পরিবর্তন? স্পিকার দ্বারা পরিবর্তন। স্পিকারে কি আছে? রিতা। হেল্প রিতার পজিটিভ ফর্ম হার। তার লক্ষ্য করো, রিতা রিকোয়েস্টেড কমল, সেন্টেন্সটা অনুরোধ বুঝাইছে, রিপোর্টেড স্পিচটা অনুরোধে থাকাতে আমরা রিকোয়েস্টেড বসালাম, কমলের যে টু বসালাম, ভার্বটা বসালাম, মি সাব মি অবজেক্টিভ ফর্ম ফার্স্ট পার্সন, স্পিকার দ্বারা পরিবর্তন হবে, তাহলে স্পিকারে রয়েছে রিতা, রিতার সাব অবজেক্ট অবজেক্টিভ ফর্ম হার। তো আমাদের দ্বিতীয়টা সলভ হয়ে গেল। তৃতীয় সেন্টেন্সটা দেখো, আকাশ সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এর একটা কী বুঝাইছে? উপদেশ, সর্বদা সত্য কথা বলবে, এর একটা উপদেশ বুঝাইছে। উপদেশ বুঝলে কী বসবে? আকাশ সেড টু, স্থলে উপদেশ বসলে বুঝলে অ্যাডভাইসড, আকাশ অ্যাডভাইসড মি, কমাউট যে টু বসাও, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাও, অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। তারপর সেন্টেন্সটা দেখো, টিচার সেড টু মি ওবে ইউর প্যারেন্টস। এখানে আমাদের কী বুঝাইছে? উপদেশ বুঝাইছে। শিক্ষক আমাদের আমাকে উপদেশ দিল, তোমার বাবাকে কথা, বাবার কথা মেনে চলো। তাহলে আমাদের টিচার সেট টু, স্থলে কী বসবে? অ্যাডভাইসড, অ্যাডভাইসড মি টু, কমাটা যে কী বসলো? টু বসলো, আমাদের মূল ভার্ব থেকে বাকি অংশ। ওবে ইউর বলতে কে? সেকেন্ড পার্সন লিসেনার দ্বারা মি, মি এর সাবজেক্টিভ ফর্ম মাই। তারপর হি সেড টু মি নেভার টেল এ লাই। তাহলে নেভার থাকলে আমি নেভার দ্বারা একটা নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করছে। তাহলে নেগেটিভ বুঝাইলে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা কি বসে? ফরবিড। হি ফরবিড মি টু, লক্ষ্য করে দেখো, হি ফরবিড মি
2 তাহলে নেগেটিভ থাকা দেখালে আমাদের ফরবিড বসলো 2 মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাও টেল আ লাই দেখো আমাদের নেগেটিভ শব্দটি যেটা ছিল এটা উঠে গেল হি ফরবিড মি টু টেল এ লাই তাহলে আমাদের এখানে যদি আমরা ফরবিড না ব্যবহার করব কিছু ব্যবহার করতে পারি হি রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড আমরা দিতে পারি অ্যাডভাইসড মি এখন আমাদের যেহেতু এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে তাই আমাদের একটা নট বসাতে হবে টু এর আগে নট বসবে নট টু টেল আ লাই এখন এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করে দেখো পার্থক্য কোন জায়গায় করেছি এখানে ফরবিড বসাতে আমরা নট বসাই নাই ফরবিড একটা নেগেটিভ ওয়ার্ড তা আমাদের নট বসানো প্রয়োজন পড়ে নাই কিন্তু যখন আমরা এখানে রিপিটিং ভার্বটা পরিবর্তন করছি অ্যাডভাইস বসাইছি বা রিকোয়েস্ট বসাই যেটাই বসাই তখন আমাদের যদি নেগেটিভে থাকে তাহলে নটটা টু এর আগে বসবে লক্ষ্য করে দেখো নটটা টু এর আগে বসবে তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ দেখেছ এবং বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এগুলোর বাসায় প্র্যাকটিস করবে এরকম সেন্টেন্স লিখে আরও নিজেরা প্র্যাকটিস করে খাতায় তুলবে লিখবে বারবার প্রয়োজনে ভিডিওটা দেখবে যদি শিখতে অসুবিধা হয় বারবার দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমার কথাগুলো লক্ষ্য করবে কথাগুলো মেনে চলবে তাহলে তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে পারবে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে